শিল্প সাহিত্য সংস্কৃতির নগরী প্যারিস ফিরতে শুরু করেছে আপন মহিমায়। কোভিড মহামারীর শঙ্কা কাটিয়ে ক্যাফে রেস্তোরাঁ বারগুলোতে মুখরিত হয়ে উঠেছে মানুষের কোলাহলে। চলতি মাস থেকে পর্যটন নির্ভর এই শহর পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এমন বিশ্বাস কর্তৃপক্ষের। প্যারিস থেকে ফয়সাল আহমেদ দ্বীপের বিশেষ রিপোর্ট। এজন্য পূর্বের প্যারিস, মানুষের এমন কোলাহল প্যারিস দেখেছে প্রায় 1.5 বছর আগে। কোভিড অতিমারী শুধু যে কোলাহল কেড়ে নিয়েছিল তা নয়, গর্ভবন্দী করেছে কোটি মানুষকে। ভ্যাকসিন কার্যক্রমে গতিশীলতায় স্বাভাবিক হয়েছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। গত 2 জুন থেকে শিথিল হতে শুরু করেছে ফ্রান্সের জনজীবনের উপর নিষেধাজ্ঞা, এবং আগামী 9 জুন নতুন নির্দেশনায় আরও স্বাভাবিক হবে, তাই স্বস্তি ফিরেছে মানুষের মনে। পুরো 1 বছর প্রায় বাসায় বসেছিলাম, তখন বেরোতাম, বেরোতে খুব ভয় লাগতো, মানে মানুষের মুভমেন্ট দেখলে বোঝা যেত যে খুব ভয়ের একটা কিছু চলছে। কিন্তু ইদানিং কিছুদিন যাবত ভ্যাকসিন দেওয়ার পর থেকে এটা অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, লোকজনও খুব স্বাভাবিক চলাফেরা করতেছে। ভ্যাকসিনের উপর জোর দিয়ে সফলতা পেয়েছে ফরাসি সরকার, তাই তো আগামী 15 জুন থেকে 12 বছরের ঊর্ধ্বে সবার জন্য ভ্যাকসিন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ থাকায় ফরাসি সরকার ঘোষণা করেছেন ভ্যাকসিন ফর অল। এতে সরকারের প্রশংসা সহ স্বস্তি প্রকাশ করেছেন কেউ কেউ। হ্যাঁ, আমরা এই ফ্রান্সের সরকারের যে ভ্যাকসিনের সিস্টেমটা সবার জন্য করছে, আমরা ভ্যাকসিনটা নিছি খুব ভালোভাবে, এখন বাইরে চলাফেরা করতেছি, ঘোরাফেরা করতেছি, এই যে ভ্যাকসিনটা খুব ভালো একটা সিস্টেম দিছে, সবার জন্য ভ্যাকসিনটা দিতেছে, আমরাও ভ্যাকসিনটা নিছি, আমার কাছে খুব ভালো লাগছে। কোভিড অতিমারীতে পর্যটন নির্ভর এই শহর থমকে গিয়েছিল, ফরাসি সরকার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পর্যটক শূন্য প্যারিস আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হবে এমন বিশ্বাসে ইউরোপীয় সীমান্ত খুলে দেওয়া হচ্ছে 15 জুন থেকে। ফয়সাল আহমেদ দ্বীপ, এটিএন বাংলা, UK, প্যারিস, ফ্রান্স।